হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি একটা নতুন ট্রেডার হয়ে থাকেন কিংবা ফরেক্স মার্কেট, স্টক মার্কেট কিংবা ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করতে চান, তো আজকে আমরা বিষয়ে জানবো ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট কোন টাকা বিনিয়োগ করা উচিত। তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি ফরেক্স মার্কেটে কিংবা এই ধরনের মার্কেটে ট্রেড করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং, এক্সএম ব্রোকারে এই মুহূর্তে চলতেছে এভরিবডি উইন প্রোমো। এই প্রোমোতে অংশগ্রহণ করে আইফোন 13 প্রো ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি S22, আইপ্যাড 9 জেনারেশন, এয়ারপড প্রো জিতে নিতে পারেন। বিস্তারিত থাকতেছে ফার্স্ট কমেন্ট ও ভিডিও ডিসক্রিপশনে। এবার ভিডিওর মেন টপিকে চলে আসি। এই ভিডিওটা আসলে যেই কারণে বানানো, ফরেক্স মার্কেটে আপনার আসলে কোন টাকা বিনিয়োগ করা উচিত, ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, যখন ক্রিপ্টোতে অনেকে ইনভেস্ট করে, এইসব মার্কেটে আসলে কোন টাকা বিনিয়োগ করা উচিত। তো এই ভিডিওটা যে কারণে বানানো, এক ভাই কিছুদিন আগে আমাকে টেলিগ্রামে ফোন দিছিল এবং বলল যে আমি অনেকদিন বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসার পরে কোনো একটা ব্যবসায়ী টাকা দিছে এবং সেই ব্যবসা থেকে তার লস হয়েছে, সে এখন চাচ্ছে যে ফরেক্স মার্কেটে ট্রেড করে সে তার সংসার চালাইতে এবং তার কোনো অন্য কোনো ইনকামের সোর্স নাই। ধরেন কিছু টাকা আছে, 2-3 লাখ টাকা আছে, সে চাচ্ছে এই ট্রেডিং করে তার হচ্ছে সংসার চালাইতে, তার কোনো ছেলেও নাই, চারটা হচ্ছে মেয়ে আছে। তো আমি ভাবলাম যে এরকম আপনাদের মধ্যে অনেকেরই এরকম চিন্তাভাবনা আসতে পারে, এই কারণে আসলে এই ভিডিওটা বানানো যে ফরেক্স মার্কেটে আসলে কোন টাকা ইনভেস্ট করা উচিত। তা আপনি ফরেক্স মার্কেট বলেন, তারপরে স্টক মার্কেট বলেন, কিংবা হচ্ছে এই যে ক্রিপ্টো মার্কেট নতুন আসছে, এই যেই মার্কেটেই হোক না কেন, এখানে কখনোই আপনার প্রয়োজনীয় টাকা ইনভেস্ট করবেন না। আপনার একটা টাকা কোনো জায়গায় পড়ে আছে, সেই টাকা থেকে কোনো আউটপুট আসতেছে না, সেই টাকা যদি এরকম জিরো হয়ে যায় তাও আপনার খুব বেশি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে না। সেইটাকে এসে আপনার ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, কিংবা এই যে ক্রিপ্টো মার্কেট, এইসব জায়গায় ইনভেস্ট করতে পারেন। তাছাড়া আপনার যখন প্রয়োজনীয় টাকা ইনভেস্ট করবেন এবং আপনি চাবেন যে এই ফরেক্স মার্কেট থেকে টাকা তুলে আপনি সংসার চালাবেন, তখন হচ্ছে আপনার ভুল ট্রেড করার পরিমাণ অনেক বেড়ে যাবে। কেমন, উদাহরণ হিসেবে যদি বলি, ধরেন আমার হচ্ছে সংসার চালাইতে 10,000 টাকা লাগে, তো আমি ফরেক্স মার্কেটে 1,00,000 টাকা হচ্ছে বিনিয়োগ করছি। এই 1,00,000 টাকা থেকে আমি চাচ্ছি যে প্রতি মাসে এই 10,000 টাকা। তো ফরেক্স মার্কেটের মুভমেন্ট কোনো সময় একটা নির্দিষ্ট লেভেলে হয় না, প্রত্যেকটা সময় আলাদা আলাদাভাবে মুভমেন্ট হয়। প্রতিনিয়ত নতুন নতুন চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, নতুন নতুনভাবে মার্কেট মুভ করতেছে। অনেক সময় হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাসের জন্য মার্কেট সাইড হইতে চলে যায়। তাহলে আপনি যেই মার্কেট থেকে ফিক্সড এই 10,000 টাকা ইনকাম করবেন এর কোনোই গ্যারান্টি নাই। এর কোনো গ্যারান্টি আছে? এরকম কোনো গ্যারান্টি নাই, এবং এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, যে একজন প্রফেশনাল ট্রেডার সেও দিতে পারবে না। সেও হয়তো বা কী করতে পারে যে এই 3 মাস কিংবা হচ্ছে 6 মাস, 6 মাসের করে সে এভারেজ করে বলতে পারে যে আমার এভারেজ এত প্রফিট হয়েছে। ধরেন কোনো মাসে তার $100 প্রফিট হলো, তার কোনো মাসে হচ্ছে $50 প্রফিট হলো, কোনো মাসে হচ্ছে $200 প্রফিট হলো। তাহলে এই সবগুলাকে যদি যোগ করা যায়, তো সবগুলোকে আমরা যোগ করি, 100 যোগ 50 যোগ 200, তাহলে আমার কত আসলো $350। তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই, এটা যদি 3 মাসের প্রফিট, তাহলে ভাগ দিলাম 3 দিয়ে, তাহলে কত হয় $116। তো এইভাবে হচ্ছে এভারেজ করে বলতে পারা যায় যে আমার প্রতি মাসে $100 হচ্ছে প্রফিট হলো। কিন্তু যখন আপনি এরকম চাবেন যে আমার প্রতি মাসে এই 10,000 টাকা লাগবেই লাগবে, তখন কি হবে যে এই ফরেক্স মার্কেটে যখন আপনি ট্রেড করতেছেন, তাহলে এই যে বিজনেসের হচ্ছে CEO বা বিজনেসের হচ্ছে বস, এমপ্লয়ি, তারপর হচ্ছে এই রিস্ক ম্যানেজমেন্ট, সব কিছু কিন্তু আপনি দেখতেছেন। আপনি টোটাল হচ্ছে আপনার উপরে সব কিছু নির্ভর করতেছে, মানে এই কোম্পানির CEO আপনি, অ্যাকাউন্ট ম্যানেজার আপনি, পার্সেসিং অফিসার আপনি, মানে যাবতীয় যা কিছু আছে সব আপনি। তো যখন আপনি সব একটা কোম্পানির সব কিছু, তাহলে আপনাকে অনেক কিছু দেখতে হচ্ছে। যখন এত কিছু দেখতে যাবেন তখন, এবং আপনার চাহিদা থাকবে যে আমার এখান থেকে এই 10,000 টাকা ইনকাম করে সংসার চালানো লাগবে, তখন আপনার হচ্ছে ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা 80% হচ্ছে বেড়ে যাবে। যেহেতু এই বিজনেস হচ্ছে লিভারেজ আছে, এই লিভারেজ থাকার কারণে এই রিস্কের পরিমাণ আরও বেশি হয়ে যায়। যেখানে আপনি $100 ইনভেস্ট করে ধরেন USD পেয়ারে আপনি হচ্ছে $100 কিনতে পারতেন, কিন্তু এইখানে লিভারেজের কারণে আপনি কি হচ্ছে এই $100 দিয়ে $1,000 সম পরিমাণ ডলার আপনি কিনতে পারছেন। যেহেতু ব্রোকার হচ্ছে লিভারেজ দেয়, আপনি এই পরিমাণ জিনিস কিনতে পারতেছেন,
এটা কেনার ফলে কি হচ্ছে, আপনার হচ্ছে প্রফিট করার সম্ভাবনা বাড়তেছে, যেরকম প্রফিট করার সম্ভাবনা বাড়তেছে ওরকম লস করার সম্ভাবনাও বাড়তেছে। তাহলে এই $100 আপনার যত দ্রুত গো করবে ঠিক তত দ্রুতই আপনার হচ্ছে ডাউনও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতেছেন এখানে রিস্ক বেশি। তো যখন আপনার হচ্ছে চাহিদা হবে আমার $10,000 ইনকাম করাই লাগবে, এই $10,000 ইনকাম করাই লাগবে, তখন আপনার রিস্কের পরিমাণ বেড়ে যাবে এবং ভুল ট্রেড নেওয়ার পরিমাণ বেড়ে যাবে। এই কারণে যে আপনার যদি প্রয়োজনীয় টাকা কখনোই ফরেক্স মার্কেট স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত না, যত বড় অ্যাডভাইজারই হোক কিংবা যত 100% কি 1000% গ্যারান্টি দিক, তাও আপনি হচ্ছে এই ধরনের ইয়েতে ইনভেস্টমেন্টে যাবেন না। যেই টাকা আপনার অলস পড়ে আছে সেই টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। আবার এরকম হতে পারে, ধরুন আপনার হচ্ছে স্যালারি হচ্ছে $10,000, আমি $10,000ই বলতেছি উদাহরণ হিসাবে, আপনারা আপনার মতো করে ধরে নিন, ধরুন আপনার স্যালারি $10,000, তো এই $10,000 থেকে বাঁচায় আপনি হচ্ছে $1,000 হচ্ছে ইনভেস্ট করলেন ফরেক্স মার্কেটে শেখার জন্য। এটা ঠিক আছে যে আপনি শিখতে পারলে এখান থেকে আপনি বড় প্রফিট করতে পারবেন, কিন্তু তার মানে এই না যে আপনার একটা প্রয়োজনীয় টাকা কিংবা ধার করে লোন করে কিংবা হচ্ছে সুদের উপরে নিয়ে এসে এরকম যে আপনি প্রফিট দেখলেন নিয়ে এসে এই মার্কেটে ইনভেস্ট করবেন, তাহলে আপনি 100% লস করবেন। এটা আপনি লিখে নিতে পারেন, কারণ এরকম হয়েছে বাংলাদেশে। দেখাই, আমি এখন হচ্ছে গোল্ডের চার্টে আছি। ধরুন একটা ট্রেডার এরকম হচ্ছে 2022 সালের হচ্ছে ফেব্রুয়ারি মাসে ট্রেড শুরু করছে গোল্ডে, এরপর থেকে মার্চ মাস পর্যন্ত যা ট্রেড করছে সব ট্রেড প্রফিট, সে বাই ট্রেড করে গেছে মুভিং অ্যাভারেজ ধরে, যত ট্রেড করছে সব ট্রেড প্রফিট, মানে বাই দিছে প্রফিট হচ্ছে ক্লোজ করে দিছে, বাই দিছে প্রফিট করছে ক্লোজ হয়ে গেছে। এইভাবে করে যখন হচ্ছে মার্কেট এইখানে কারেকশন আসা শুরু করলো, তখন এখানে বাই করছে মার্কেট লসে চলে গেছে, এইখানে বাই করছে মার্কেট লসে চলে গেছে, এইখানে বাই করছে মার্কেট লসে চলে গেছে, এইখানে বাই করছে এবং পরবর্তীতে এসে এখানে একবারে ব্যালেন্স জিরো হয়ে গেছে। এবং সে এই ধরনের এসে 2 মাস 6 মাস 1 বছরে যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল তখন সে খুব ভালো প্রফিট করছে, এবং তার প্রফিট দেখে আশেপাশের লোকজন তাকে জোর করে এনে টাকা দিয়ে দিছে যে ভাই লেন আমার ট্রেড করেন। এরকম হয়েছে যে জমি বিক্রি করে এনে ট্রেড করার জন্য টাকা দিছে, তারপরে সে সেই ব্যালেন্সের হচ্ছে ভারসাম্য রক্ষা করতে পারে নাই, মানে ব্যালেন্সের সাথে তো একটা ভলিউমের সম্পর্ক থাকে, সেটা সে মেনটেন করতে পারে নাই, ব্যালেন্স জিরো, তারপরে কী হয়েছে তাকে সেই এলাকা ছেড়ে পালাইতে হয়েছে। তাহলে বুঝেন, আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে আপনি ভালো পোর্টফোলিও গ্রো করতে থাকেন, আপনি বড় ব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারবেন। কিন্তু এর জন্য দরকার আপনাকে ফরেক্স শিখতে হবে, শিখে যখন আপনি একটা লেভেলে চলে যাবেন ফরেক্সে ট্রেড করার জন্য ডলার কোনো সমস্যা না, আশেপাশে লোক দেখবেন যে টাকা নিয়ে বসে আছে ইনভেস্ট করার জন্য, তারা ভালো ইনভেস্টর পাচ্ছে না। আমি এক্সনেসের হচ্ছে কপি ট্রেডিংয়ের ওইখানেই দেখলাম একজন কপি ট্রেডিংয়ের মাধ্যমে, অবশ্যই বাংলাদেশি না বিদেশি, এই $800,000 দিয়ে হচ্ছে সে ট্রেড করতেছে, মানে সে $5,000 ইনভেস্ট করতেছে আর বাদবাকি ইনভেস্টর থেকে সে $800,000 পাইছে। তার মানে আপনি যদি ভালো ট্রেড করতে পারেন এবং ভালো পোর্টফোলিও হচ্ছে তৈরি করতে পারেন, তাহলে আপনারও এই ধরনের ইনভেস্টমেন্ট পাইতে খুব বেশি সমস্যা হবে না, কারণ পুরো পৃথিবীর মানুষই ইনভেস্টর খুঁজতেছে যারা হচ্ছে তার ব্যালেন্সটাকে নিরাপদ রেখে তাকে একটা ভালো প্রফিট করে দিতে পারবে। এই কারণে আপনার হচ্ছে ধার করে লোন করে বড় হচ্ছে রিস্ক নিয়ে ট্রেড করে আসলে কোনো লাভ নাই, আপনাকে চেষ্টা করতে হবে কম রিস্ক নিয়ে বেশি প্রফিট করার। আর ফরেক্স মার্কেট বলেন স্টক মার্কেট বলেন কোনো জায়গাতেই আপনি ধার করে ট্রেড করতে যাবেন না, এবং আপনি যদি সংসার চালাইতে চান ট্রেড করে তাহলে আপনাকে মিনিমাম 3 বছর হচ্ছে প্রফিটে থাকা লাগবে, যে 3 বছর ধরে আপনি ট্রেড করে প্রফিটে আছেন, এখন এত পরিমাণে টাকা ইনকাম করেন, তা আপনার হচ্ছে সংসার চলতে লাগে ধরেন হচ্ছে $10,000, আপনি হচ্ছে প্রতি মাসে ইনকাম করছেন হচ্ছে $50,000, প্রতি মাসে আপনি হচ্ছে ইনকাম করছেন $50,000, তাহলে আপনার যেই পরিমাণে টাকা সংসার চলতে লাগে তার চাইতে বেশি টাকা আপনার হচ্ছে ইনকাম হচ্ছে। তাহলে কোনো মাসে যদি আপনার ইনকাম নাও হয় তারপরে কিন্তু আপনার মেন্টালি প্রেশার আসবে না, এবং আপনার কাছে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং 3 বছর ধরে আপনি হচ্ছে প্রফিটে আছেন, এই ক্ষেত্রে আপনি একজন ফুল টাইম ট্রেডার হইতে পারেন এবং ফরেক্সের টাকা দিয়ে আপনি সংসার চালাতে পারেন। কিন্তু তার আগে আপনি এই কাজ করতে যাবেন না, আরও আপনি লসের শিকার হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন। এখানে আমি উদাহরণ হিসেবে বলছি $10,000 $50,000, এখন আপনার পরিবার চলতে যেরকম টাকা লাগে বা আপনার যেরকম চাহিদা আছে ওরকমভাবে ক্যালকুলেশন করে নেবেন, আর সবসময় চেষ্টা করবেন ছোটো থেকে ছোটো শুরু করার। ক্যাপাসিটি থাকে $1,000 ইনভেস্ট করার, সেখানে আপনি ইনভেস্ট করবেন $100, 10 ভাগের 1 ভাগ ইনভেস্ট করবেন, এবং আপনি যদি প্রফিটে যান সেক্ষেত্রে আপনি আরও বড় ইনভেস্টর চাইতে পারেন। তার আগে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যালেন্সকে এরকম গ্রো না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত যত ইনভেস্ট করেন কোনো লাভ হবে না, আপনার এই $100 $5,000-এর মধ্যে কোনো ব্যবধান নাই।
তাহলে আজকের ভিডিওর মেন যে টপিক হলো, এক হলো আপনি ফরেক্স মার্কেট হোক স্টক মার্কেটে যত ভালো কনফার্মেশনের দিক, যত ভালো সিস্টেম আসুক, যত যাই আসুক, কখনোই আপনার প্রয়োজনীয় টাকা ইনভেস্ট করবেন না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওতে তো অবশ্যই লাইক দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।